আমরা এখন দেখব অনুশীলনী। অনুশীলনে জাবেদা কাকে বলা হয়? জাবেদাকে বলা হয় প্রাথমিক বই। এটা হচ্ছে রাইট আনসার। দ্বিতীয়, জাবেদা থেকে জানা যায় মোট লেনদেনের সংখ্যা, ইয়েস। মোট অর্থের পরিমাণ, ইয়েস। লেনদেন সংগঠিত হওয়ার কারণ, যেহেতু আমরা ডিসক্রিপশন লিখে রাখি, ইয়েস। তার মানে সঠিক উত্তর তিনটাই, যেটা আছে 1, 2, 3, এটা হচ্ছে রাইট আনসার। প্রকৃত জাবেদা লিপিবদ্ধ করা হয় কী কী? প্রকৃত জাবেদা লিপিবদ্ধ করা হয়, প্রকৃত জাবেদা লিপিবদ্ধ করা হয় কি? প্রকৃত জাবেদা থাকে কী কী? প্রকৃত জাবেদা থাকে সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা। এখানে শুধু সমন্বয় জাবেদা আছে, এটাই রাইট আনসার। এগুলো হচ্ছে আমাদের বিশেষ জাবেদা, ক্রয় জাবেদার, নগদ জাবেদা, বিক্রয় জাবেদা। সো ক্রয় জাবেদা লিপিবদ্ধ হয় সকল পণ্য ক্রয়, সকল ক্রয়, সকল নগদ পণ্য ক্রয়, সকল বাকি পণ্য ক্রয়। ক্রয় জাবেদায় শুধু সকল বাকি পণ্য ক্রয় লিপিবদ্ধ হয়। বিক্রয় ফেরত জাবেদায় উৎস দলিল, উৎস দলিলটা হচ্ছে কি? ক্রেডিট ভাউচার। বিক্রয় ফেরত যখন আসে তখন একটা উৎস দলিল হচ্ছে ডেবিট ভাউচার, যে ডেবিট ভাউচারটা আমরা পাই, ডেবিট নোট, এবং পরে আমরা ক্রেডিট নোট হিসাবে তাকে পাঠিয়ে দিই। বিক্রয় ফেরত জাবেদায় আমাদের ক্রেডিট নোটের উপরে উৎস দলিল হিসেবে নেওয়া হয়, নিয়ে তারপরে সেটাকে ওই বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। কোন দাখিলার মাধ্যমে আয় ব্যয় হিসাব বন্ধ করা হয়? সেটা হচ্ছে সমাপনী দাখিলের মাধ্যমে আয় ব্যয় হিসাব বন্ধ করা হয়। কোনটি ক্রয়ের জন্য অফিস সরঞ্জাম হিসাব ডেবিট হবে? নিচের কোনটি সঠিক? এখানে কিছু একটা বাদ গেছে, এখানে এটা বাদ রেখে গেলাম। কর্মচারী শাকিলের বেতন অপরিশোধিত রয়েছে 3000 টাকা, উপযুক্ত জাবেদা দাখিলা হবে। 3000 টাকা হচ্ছে শাকিলের হিসাব, শাকিল হিসাব, বেতন হিসাব, বেতন হিসাব ডেবিট হবে। এখানে হচ্ছে শাকিল হিসাব অপরিশোধিত আছে, মানে আমরা কিন্তু 3000 টাকা আমাদের কাছে রয়ে গেছে, তার মানে বেতন হিসাব আমাদের কাছে ডেবিট হবে আর ক্রেডিট হবে বকেয়া বেতন হিসাব। এখানে লেখা আছে নিচের 69 পড়ে 9, 10, 11 এবং 12 প্রশ্ন উত্তর দাও। 69 হচ্ছে 2012 সালে 1 অক্টোবর তারিখে সাবিনা ইয়াসমিন নিজস্ব জমি বিক্রয় করে 2 লাখ টাকা পেলেন এবং প্রতিষ্ঠানের নামে ব্যাংক হতে 1 লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন, তার মানে টোটাল 3 লাখ টাকা। অক্টোবর 2 তারিখে 50,000 টাকা পণ্য জনাব মনিরের নিকট হতে বাকিতে ক্রয় করলেন। অক্টোবর 5 তারিখে 40,000 টাকা আসবাবপত্র নগদে ক্রয় করলেন। অক্টোবর 10 তারিখে নগদে জনাব মাসুদের নিকট 30,000 টাকা পণ্য বিক্রয় করলেন। 15 তারিখে মনিরের নিকট 5,000 টাকা মোট পণ্য ফেরত প্রদান করেন। সাবিনা ইয়াসমিনের মূলধনের পরিমাণ কত? সাবিনা ইয়াসমিনের মূলধন হচ্ছে এইটা, এইটা আর এইটা, মানে 3 লাখ টাকা মূলধন। তারপরে অক্টোবর 5 তারিখে লেনদেনটি লিপিবদ্ধ হবে। অক্টোবর 5 তারিখে কী ছিল? অক্টোবর 5 তারিখে 40,000 টাকা আসবাবপত্র ক্রয় করলেন, লিপিবদ্ধ হবে সাধারণ জাবেদায় হতে পারে এবং নগদ প্রদান জাবেদায় হতে পারে, ক্রয় জাবেদা হবে না, কারণ ক্রয় জাবেদা শুধু বাকিতে বিক্রি করার সময় এটা এন্ট্রি করা হয়। 10 তারিখের লেনদেনটি সঠিক জাবেদা। 10 তারিখে কী ছিল? 10 তারিখ ছিল অক্টোবর 10 তারিখে নগদের জনাব মাসুদের নিকট 30,000 টাকা পণ্য বিক্রি করলেন, তার মানে বিক্রয় হিসাব পণ্য বিক্রি করছে, বিক্রয় হিসাব ক্রেডিট হবে আর নগদান হিসাব ডেবিট হবে, তার মানে মাসুদ হিসাব এখানে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এটা রাইট আনসার। 15 তারিখে লেনদেনের উৎস দলিল কোনটি? 15 তারিখে কী করেছে সে? 15 তারিখে মনিরের নিকট 5,000 টাকার ফেরত প্রদান, টাকার পণ্য ফেরত প্রদান করলেন। ফেরত প্রদান করলেন মানে হচ্ছে সে ডেবিট নোট দিয়ে দিলেন তাকে, উৎস দলিল হচ্ছে ডেবিট নোট। থ্যাংক ইউ ভেরি মাচ।